সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উল্লেখ করেছেন যে চীনের খাদ্য বর্জ্যের ঘটনা হতবাক এবং বিরক্তিকর। তিনি সারা দেশে খাদ্য অপচয় রোধ করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন। আজকে আমরা চীনের খাবার টেবিলের সংস্কার নিয়ে আলোচনা করব ছানা ফোকাস অনুষ্ঠানে। আরটিভি আর ছানা মিডিয়া গ্রুপের এই আয়োজনে সঙ্গে আছি আমি আনন্দী ইউ গুয়াং ইউয়ে। আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকবেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মহসিন ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগতম। তাছাড়া আমাদের আরো দুইজন বন্ধু আছে, তারা আমার সহকর্মী ছানা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের আনিমুল হক এবং শেফে, তার বাংলা নাম শিক্ষা, আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ। সম্প্রতি আমার সহকর্মী আনিমুল হক বাংলাদেশের চাকো নিউজ 24.com এ চীনের যেতে পোতে ঘাও আন্দোলন যেভাবে শুরু হলো নামে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এই প্রবন্ধে তিনি চীনের যে খাবার টেবিল নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই লেখাটি প্রকাশের পর 422 বার শেয়ার হয়েছে, তো বোঝা যায় অনেকের চোখে পড়েছে লেখাটি। এই সুযোগে তিনি আপনাদের এই প্রবন্ধ সম্পর্কে কিছু বলেন। খাদ্য কৃষি সংস্থা, যেটা যাকে আমরা ফাও নামে চিনি, তার একটা হিসেব হচ্ছে যে প্রতি বছর বিশ্বে যে খাদ্য উৎপন্ন হয় তার 30% হয় নষ্ট হয় অথবা অপচয় হয়, যার কিনা আপনার আনুমানিক ওজন হচ্ছে 130 কোটি টন এবং এর আর্থিক মূল্য হচ্ছে $1 trillion। আমরা যদি এটাকে টাকায় কনভার্ট করি তাহলে 85 লাখ কোটি টাকা, বাংলাদেশের যে বার্ষিক বাজেট প্রায় 25টা বাজেটের সমান অর্থ। আবার আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানে প্রতি বছর যে খাদ্য অপচয় হয় তার মূল্য হচ্ছে $10,000 কোটি। ইউরোপে যে খাবার অপচয় হয় সেটা দিয়ে 20 কোটি মানুষের বছরের আপনার ক্ষুধা মেটানো সম্ভব। আর চীনে যদি আমরা আসি, চীনে প্রতি বছর বিভিন্ন রেস্তোরাঁয় যে পরিমাণ খাবার অপচয় হয় তার পরিমাণ 1.5 থেকে 2 কোটি টন এবং এ দিয়ে 3 থেকে 4 কোটি মানুষের এক বছরের খাদ্য চাহিদা মেটানো সম্ভব। আর এর আপনার বিপরীতে আরেকটি খুব দুঃখজনক চিত্র হচ্ছে যে বিশ্বে প্রতিদিন 82 কোটি মানুষ তারা অভুক্ত অবস্থায় অথবা অর্ধভুক্ত অবস্থায় রাত কাটায়। এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি খাদ্য অপচয় বন্ধ করার জন্য অনেকটা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আমরা আমরা জানি যে 2013 সালে তিনি প্রথম, তখন তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তিনি তখন এই খাদ্য অপচয়ের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কিন্তু তখন বিষয়টা নিয়ে এতটা বাইরে আলোচনা হয়নি। কিন্তু এবার যখন আবার নতুন করে নির্দেশনাটা দেওয়া হলো এবং এটার প্রেক্ষাপটটা ছিল বন্যা এবং COVID-19 মহামারী ইত্যাদি, এই প্রেক্ষাপটে ফলে এটা এটা বেশ একটা অনেক বেশি আলোচিত হয়েছে চীনের বিভিন্ন সংবাদ মাধ্যমে, এটা ফলো করে আলোচিত হয়েছে। বিশেষ করে চীনের ফেসবুক নামে পরিচিত যে উইপো প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে একটি একটি ক্লিন ইওর প্লেট মুভমেন্ট একটা চালু হয়েছে। আসলে সেটাই হচ্ছে আমার দৃষ্টি আকর্ষণ করেছে উইপোর যে এই আন্দোলনটা। আপনি এই কথা বলেছেন, আমি তো জিজ্ঞেস করতে চাই, আপনার যেহেতু চিনে আছেন, আপনাকে খাবারের পর নিজের খালি প্লেট কখনো শো করেছেন? আমি সেটা এখনো করিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন ফলো করিনি, কিন্তু আমি তো আজকের অনুষ্ঠান শেষ করার পর তাহলে আমিও আজকে আমার খালি প্লেটের ছবি তুলে ওই পদে পোস্ট করব। তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তো এই প্রথমবার নয় যে খাবার উপর তার নজর দিচ্ছেন, এর আগেও তিনি বলেছেন বারবার, কারণ একটু আগে আনিম হক সাহেব তিনি উল্লেখ করেছেন 2013 সালে তিনি প্রথমবার যে উল্লেখ করেছিলেন খাবার অপচয় রোধ করার উদ্দেশ্যে যে বিভিন্ন শ্রেণীর, বিশেষ করে আমাদের ভারতীয় সরকার, সেনাবাহিনী এবং নানা সংগঠন ও রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মকর্তারা তারা কখনো নিজের খরচে বা সরকারের খরচে অপচয় করা যাবে না, খাবার অপচয় করা যাবে না। তখন থেকে তিনি কোথায় যদি পরিদর্শনের সময় যে তা খাবার টেবিলে শুধু 4টা ডিশ একটা স্যুপ থাকে, আরো বেশি খাবার দিতে পারে না, তিনি নিজে থেকে এটা কঠোরভাবে নিয়ম মেনে নিচ্ছেন, তারা আমরাও সেটা ফলো করা দরকার, তাই না?
ওকে, এবার আমি জনাব মসিফ ফয়েজ হ্যামেটকে প্রশ্ন করব। তো আপনি চীনে অনেকদিন ছিলেন, চীনে খাদ্য উপচয় রথের ব্যবস্থা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? 1981 থেকে 83 পর্যন্ত 2 বছর আমি ওখানে পড়ালেখা করেছি। 1984 থেকে 1989 পর্যন্ত আমি ওখানে আমাদের দূতাবাসে কাজ করেছি 5.5 বছরের মতন। তারপর আমি রাষ্ট্রদূত হয়ে ওখানে 2007 সালে যাই এবং সেখান থেকে 5.5 বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করি ওখানে। তাতে আমার মোট 13 বছর চীনে থাকা হয়ে যায়। এতে এই সময়গুলোতে আমি কিন্তু পরিবর্তনগুলো কিছু কিছু আমার নিশ্চয়ই চোখে পড়েছে এবং কখনো কখনো এগুলো নিয়ে লেখালেখি হয়েছে, আমরাও এটা রিপোর্ট করেছি। আমি দেখেছি যে চীনে খাবার ব্যাপারে, খাবার টেবিলের ব্যাপারে দুটো কালচার পাশাপাশি বিরাজ করত। একটি হলো ব্যক্তিগত নিজের বাড়িতে বা অফিসে যে কালচার তারা ফলো করছেন, আর একটা হলো রেস্টুরেন্টে যখন যাচ্ছেন বা পার্টিতে যখন যাচ্ছেন তখন যে জিনিসটা ফলো করছেন। যে বাড়িতে এবং অফিসে তারা যেমন বেশ সতর্কতার সাথে খাওয়া দাওয়া নিজেরা বহন করেন কম বা তৈরি করেন কম এবং খান কম বা পরিমিত, কিন্তু যখন সেটা পার্টি বা রেস্টুরেন্টে চলে যায় তখন সেই পরিমিতি থেকে তারা মুক্ত হয়ে যান, এরকম একটা ব্যাপার। এবং তার ফলে প্রচণ্ড রকমের অপচয়, কিন্তু এই ব্যাপারে সরকার কিন্তু অনেক আগে থেকেই লক্ষ্য দেওয়া শুরু করেছেন যে এক বিভিন্নভাবে, যেমন পানীয়ের উপরে প্রথমে কতগুলো সীমাবদ্ধতা তৈরি করে, সীমা টেনে দেন সরকার, যে সরকারি খরচে যেসব পার্টি হবে, 1 নম্বর হলো সেই সব পার্টির সংখ্যা কমিয়ে দেওয়া, 2 নম্বর হলো সেই সব পার্টিতে কি খাওয়া যাবে, সেইগুলো কিন্তু আগে থেকেই কিন্তু এই ধরনের কিছু নিষেধাজ্ঞা সীমাবদ্ধতা এগুলো তৈরি করা হচ্ছিল, সেগুলোকে উনি অনেক বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন বর্তমান রাষ্ট্রপতি। আমি আমি সেটাই মনে করি। চীনে প্রথম মহাযুদ্ধের সময় থেকে শুরু করে 1949 সাল পর্যন্ত পুরো সময়টাই নানান রকমের যুদ্ধ বিগ্রহে কেটেছে। সেই সময় মানুষের কিন্তু দুবেলা মানে সময় মতন খাওয়ার নিশ্চয়তা ছিল না, সেই জন্য একজন আরেকজনের সাথে দেখা হলে নি হাও বলার পরপরই জিজ্ঞেস করতেন যে শ্রীলামা খেয়েছো কি। তো এই জিনিসটা আমি আমার চীনা বন্ধুদের কাছ থেকে শুনেছি। কিন্তু আস্তে আস্তে যখন অবস্থার উন্নতি তখন কিন্তু এই জিনিসটা চলে গেল, তখন আর এটা প্রয়োজন থাকলো না। তাছাড়া পৃথিবীব্যাপী যে অপচয় এবং খাদ্য নষ্ট করবার যে কথাটা আমাদের আলিম সাহেব বললেন, বিরাট সব ডিটেইলস উনি দিলেন, সেগুলো তো অত্যন্ত লজ্জাকর এবং অত্যন্ত দুঃখজনক। তো সেইগুলো যদি আমরা সবাই মিলে যদি ওগুলো খেয়াল করে নিজেরা সতর্ক হই, যেখানে যেখানে ক্ষুধার অবস্থা বেশি করুন সেই সব জায়গায় যদি আমরা আরেকটু বেশি খাদ্য পৌঁছে দিতে পারি তো সেটা তো সবার জন্য মঙ্গল আমি মনে করি। সেই জন্য এই যে চীনের যে এই উদ্যোগ, চীনের রাষ্ট্রপতির যে উদ্যোগ, এটা শুধুমাত্র চীনের জন্য উপকারী নয়, আমি মনে করি সারা পৃথিবীর জন্য একটা উদাহরণস্বরূপ। ধন্যবাদ, আপনি খুব ভালো বলেছেন, আমাদের কথাবার্তা আপনিও ভালো তুলেছেন। আগে এক সময় আমরা পরস্পর সাথে দেখা করার সময় নিজের মা জিজ্ঞেস করতাম, কিন্তু এই কথাটা এখন একটু পরিবর্তন হয়েছে। এখন হয়তো আমি বা আমার অন্যান্য চীনা সহকর্মীরা বন্ধুদের সাথে দেখা করে আর সাধারণত এই কথা দিয়ে প্রশ্ন করে না। আচ্ছা, আমি শিখাকে প্রশ্ন করব। তো আপনি অফিস থেকে প্রতিদিন তো চীনা খবর থেকে বাংলা অনুবাদ করে খবর প্রচার করেন, তো তাহলে আপনি অবশ্যই খেয়াল করেছেন যে সি জিনপিংয়ের যে নতুন নির্দেশনা, তাহলে আপনি কিন্তু জেনে পেরেছেন কি পদভূমিতে তিনি এই আহ্বান জানিয়েছেন, এর পিছনে কোনো কারণ আছে? একটু আগে যদি আরিম হক একটু বলেছেন, তবে আমি আপনার মুখ থেকে শুনতে চাই কিছু। আপনাকে ধন্যবাদ। আসলে তো চীনের শীর্ষ নেতা এবং সরকার এই নির্দেশনা দেওয়ার কারণ হলো খাদ্য নিরাপত্তা ও সমাজের জন্য ভালো রীতিনীতির ওপর চীনের শীর্ষ নেতা ও কেন্দ্রীয় সরকার অনেক গুরুত্ব আরোপ করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন যে তো চীনে এখন প্রতি বছরের খাদ্য শস্যের ফলন নিশ্চিত হয়, কিন্তু তা সত্ত্বেও খাদ্য নিরাপত্তার ওপর যথেষ্ট সচেতনতা প্রয়োজন। আরেকটি কথা, এই বছর তো করোনা ভাইরাসের মহামারী আমাদেরকে আরো বেশি সতর্ক করেছে। বিশেষজ্ঞরা মনে করেন তো খাদ্য নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে চীন খাদ্য অবজয় রোধের নির্দেশ দেয়, আর এই থেকে বিশেষ সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই চীনের আগাম ব্যবস্থা প্রমাণিত হয়। আপনি তো অনেক তথ্য দিয়েছেন, তবে আমি জানতে চাই, আমার মনে হয় আমাদের দর্শকরা তারাও জানতে চায় এই প্রশ্নটা, যখন আমাদের সরকার এই আহ্বান জানানোর পর আমাদের জনসাধারণ তাদের প্রতিক্রিয়া কেমন,
অথবা আপনার আশেপাশে অন্যান্য চীনা সহকর্মীরা তারা কি বলেন? আমার জানার মতে চীনারা তো এই আহ্বানকে খুব সমর্থন করে। আসলে চীনে একটি কথা খুব খুব বড় জড়িত, তা হলো খাদ্য জনগণের কাছে আকাশের মতো বড় ব্যাপার। আর আরেকটি কথা হলো তো প্রতিটি দানা খাবার কৃষকের কঠোর পরিশ্রমের ফল, তাই কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান জানানো উচিত। আর এছাড়া চীনের রীতিনীতি এবং সংস্কৃতিতে মৃত ব্যয় এবং সাশ্রয় হলো একটি ভালো গুণ, তো ভালো গুণ হিসেবে মনে করা হয়। তাই তো এখন তো সবাই এই আহ্বানে আহ্বানের সমর্থন দেয় এবং এতে এই মুভমেন্টে যোগ দিচ্ছে। আমরা এখন দেখতে পাই রেস্তোরাঁয় আগে তো খুব বড় পরিমাণে খাবার সার্ভ করা ছিল, কিন্তু এখন রেস্তোরাঁর মেনুতে আমরা দেখতে পারি যে ছোট সার্ভ, মাঝারি সার্ভ এবং বড় সার্ভের এই যে ডিশ পাওয়া যায়, নিজের নিজের চাহিদা অনুযায়ী অর্ডার করা যায়। একদিকে রেস্তোরাঁর তো এই যে ব্যয় সাশ্রয় হয়, অন্যদিকে তো খাদ্যের অপচয় রোধ করা যায়। যদি আপনি বেশি খাবার শেষ করতে না পারেন ওখানে রেখে দেন, তাহলে সেই অ্যাডভান্স টাকাটা তারা জরিমানা হিসেবে আর আপনাকে ফেরত দিবেন না, এটা কি সত্যি? এটা তো আগে আমি একটি বুফে রেস্তোরাঁয় দেখেছি এবং রীতিনীতি তো বুফে, আপনারা তো জানেন বুফে খাওয়ার সময় খাদ্যের যে অপচয় বেশি দেখা যায়। তাই কি তো চীনের বেজিং এ আমি দেখেছি কিছু কিছু বুফে রেস্তোরাঁয় এমন তো ব্যবস্থা আছে। থ্যাংক ইউ। তো আরিমহক, আপনি আমাদের থানা মিডিয়া গ্রুপে বা জি আন্তর্জাতিক বেতারে কয়েক বছর ধরে কাজ করেছেন? আমার 8 বছর শেষ হয়েছে। আপনার দৃষ্টিতে যেভাবে খেতে দেখেছি রেস্তোরাঁয়, তারপরে আমাদের ক্যান্টিনে যেখানে আমরা সবাই খাই, এবং আপনি জানেন যে এই প্যান্ডামিকের আগে অর্থাৎ মহামারীর আগে আমাদের ক্যান্টিনে বুফে ছিল, 3 বেলা বুফে আমরা খেতাম, এবং সেখানে খুব ক্লোজলি আমি দেখেছি আমাদের চীনা সহকর্মীদের এবং অন্য মানে চীনা আন্তর্জাতিক বেতারের অন্য সহকর্মীদের যে তাদের খাওয়ার অভ্যাস, আমার কাছে কখনো মানে খুব বড় ধরনের পার্থক্য মনে হয়নি। হতে পারে যে 2012 সাল থেকে এই 2020 সালে যে আর্থিক অবস্থার কথা যদি চিন্তা করি, সেটাতে খুব একটা বড় পরিবর্তন হয়নি, এই কারণে হয়তো অতটা পার্থক্য আমার চোখে অন্তত পড়েনি। তো আপনি তো চীনে অবশ্য অনেকবার বন্ধুদের আমন্ত্রণে বা অফিসে কাজের জন্য নানা দাওয়াতে খেতে গিয়েছেন, আপনার চোখে যে চীনাদের খাবারের রীতিনীতির কোন দিক ভালো আর কোন দিক উন্নত করা দরকার? চীনা খাবারের একটা প্রচুর সুনাম আছে সারা পৃথিবী ব্যাপী, ভালো আমি মনে করি যে তারা অত্যন্ত যে খাবারগুলো যেভাবে রান্না করেন সেটা খুব স্বাস্থ্যকর, তবে অনেক সময় যেখানে রান্না করা হয় সেখানে স্বাস্থ্যকর পরিবেশ আছে কিনা সেটা সম্বন্ধে তো আমরা নিশ্চিত নই। আরেকটা জিনিস ছিল যেটা এখন কমে যাচ্ছে, অনেক কমে গেছে, সেটা হলো যে সবাই একই কাঠি দিয়ে খাচ্ছে, নিজের কাঠি দিয়েই সাধারণ যে প্লেট আছে সেই প্লেট থেকে তুলে খাচ্ছে এবং সবাই সেটা করছে, একজন আরেকজনকে তুলে দিচ্ছে। এইটা কিন্তু একটা বিশেষ করে আমরা যারা বাইরে থেকে যেতাম আমাদের কাছে একটা দৃষ্টিকটু বা একটা সমস্যা মনে হতো। তাছাড়া চীনা খাবারে একটা একটা জিনিস আছে যে বিভিন্ন জিনিস তারা খান, অনেকে চীনের মধ্যেই এক দেশ এক প্রদেশ আরেক প্রদেশকে দায়ী করে, বলে যে ওরা চার পায়ের সব কিছু খায় শুধু চেয়ারটা ছাড়া, অথবা পানিতে চলে এরকম জাহাজ ছাড়া সব কিছু খায়, এই ধরনের কথাবার্তা প্রচলিত আছে। তার মানে হলো যে চীনের বিভিন্ন অঞ্চলের লোক বা বেশিরভাগ চীনা লোকই এমন অনেক কিছু খান যেগুলো আমরা খেতে অভ্যস্ত নই, বিশেষ করে যেমন বন্য জন্তু টন্তু, তার ফলে এই যে এখন যে এবারে আমার কোভিড এর আক্রমণ হয়েছে, তার আগে সার্সের কথা হয়েছিল, সব ক্ষেত্রে কিন্তু বন্য জন্তুর থেকে এসেছে এরকম একটা কথা প্রচলিত হয়েছে। আমাদের সংস্কৃতিতে সবসময় ছিল যে অপচয়কারী শয়তানের বন্ধু, আমাদের ধর্মে বলা হয়েছে, আমাদের যে নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে প্রতিটি দানা তুলে খাও, অপচয় করো না ইত্যাদি, এবং তিনি নিজে সেটা এক্সাম্পল হিসেবে তিনি কোনো খাবার
নিচে পড়ে গেলে সেটা তুলে খেয়েছেন, যেখানে ম্যাটের উপরে হয়তো খাচ্ছেন সেখানে পড়ে গেলে সেটা তুলে খেয়েছেন, এগুলো দেখেও আমাদের শেখার কথা। তারপরেও স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমাদের অনেক দেশে আমাদের মতন যেখানে অনেকের খাবার সমস্যা আছে সেখানেও কিন্তু আমরা অপচয় পুরোপুরি বন্ধ করতে পারিনি বা অপচয় এখনো করি। তো সুতরাং আমার মনে হয় যে চীনে যে উদ্যোগ নিয়েছে এটা আমাদের সবার জন্য একটা অত্যন্ত প্রণিধানযোগ্য ব্যাপার, আমাদের এটা থেকে শেখা উচিত এবং পরস্পর পরস্পরকে এই ব্যাপারে সাহায্য করা খুব জরুরি আমি মনে করি। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আবার আলোচনা করব ছোট এক বিরতির পর। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ ছানা ফোকাস অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম চীনে খাবার টেবিলের সংস্কার নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম ছানা ফোকাস অনুষ্ঠানে। একটু আগে সাবেক অ্যাম্বাসডর মোসিফাত আহমেদ তিনি ওরা করেছেন যে চীনের যে খাবারের ব্যাপারটা যখন চপস্টিক দিয়ে কিভাবে আমরা ব্যবহার করি, তিনি ঠিক বলেছেন এক সময় চীনাদের খাবার টেবিলে হয়তো পাবলিক চপস্টিক থাকতো না, কিন্তু যদি বছর যখন করোনার কারণে আমাদের যে খাবার অনেক রীতিনীতিও পরিবর্তন হয়েছে, যেমন আগে হয়তো আমি নিজে চপস্টিক দিয়ে আমার মা আমার ছেলেকে খাবার ধরে দিতাম, এখন আমরা অবশ্যই অন্য একটা পাবলিক চপস্টিক দিয়ে তাদেরকে খাবার দেন। তো শিখা আপনার বাসায় কিরকম এখন, আপনার দৃষ্টিতে চীনাদের খাবারের অভ্যাসের কোনো পরিবর্তন হয়েছে? এবং একটু আগে যখন অ্যাম্বাসডর বলেছেন চীনাদের যে বন্য প্রাণী দিয়ে খাবার ব্যাপারটা, আপনি তো হেনান প্রদেশ থেকে এসেছেন তাই না, আপনাদের স্বদেশে ওখানে কোন রোগ আমার নিজের চপস্টিক দিয়ে আমার মেয়ের জন্য খাবার তুলতাম, কিন্তু এখন তো স্বাস্থ্যকর চিন্তাধারা অনেক উন্নত হয়েছে। এখন আমরা তো সবাই উপলব্ধি করেছি যে আসলে তো একদিন তো পাবলিক চপস্টিকস ইউজ করা তো আসলে স্বাস্থ্যকর এবং আরো ভালো, তাই এখন তো আমরা তো বাসায় হোক অথবা রেস্তোরাঁয় হোক আমরা তো দেখতে পারি যে বিশেষ করে রেস্তোরাঁয় প্রত্যেক প্লেটে একটি চপস্টিকস বা চামচ রাখে, তারপর আমরা তো ওই চপস্টিকস দিয়ে নিজের প্লেটে খাবার উঠিয়ে নেই, তারপর নিজের চপস্টিকস দিয়ে প্লেট থেকে খাবার খাই। এটা আমার মনে হয় এটা খুব ভালো একটি পরিবর্তন। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছি কোনো প্রাণীর খাওয়া নিয়ে। আমি তো কখনো কোনো প্রাণী খাই না, কিন্তু আমি বাংলাদেশে এমন প্রশ্ন সম্মুখীন হয়েছে কারণ আমি একটা নতুন বাড়ি খোঁজার সময় এই বাড়ির মালিক আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কি সাপ খান, আপনি কি কুকুর খান। আমি তখন মনে করতাম কিন্তু ফিফি তুমি কখনো নিজে খেয়েছো এ করো? না আসলে আমিও বন্য প্রাণী খাইনি। আর তো আমি তো হেনান প্রদেশের লোক, হেনান প্রদেশ আমার জন্মস্থান, হেনান প্রদেশ তো একটি কৃষির প্রদেশ, সেখানে কৃষকের সংখ্যা অনেক বেশি এবং বন্য অনেক বেশি। তো আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনো বাজারে কোনো বন্য প্রাণীর বিক্রি দেখিনি, তাই আগে কখনো খাইনি এবং ভবিষ্যতেও খাবো না। একটা ভালো কথা বলেছেন, আগে আমি কখনো খাইনি ভবিষ্যতে খাবো না। এটা আমার মনে হয় অনেক চাইনিজরা আমার মনে হয় অনেক চীনাদেরকে এই কি প্রশ্ন করলে তারা একই উত্তর দিবেন, কারণ খাবার অভ্যাস অবশ্য এই অঞ্চলের ইতিহাসে এবং আবহাওয়া এবং সে এলাকার সাথে সম্পর্কিত। যারা পাহাড়ে থাকে তাহলে পাহাড়ের যা যা পায় সেটা খায়, এটা স্বাভাবিক, কিন্তু চীনারা সবাই বন্যপ্রাণী খায় এটা কখনো এরকম হয়নি। আচ্ছা চীন ও বাংলাদেশ উভয় যেন বহু বড় দেশ, খাদ্য নিরাপত্তা দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় ব্যাপার। যখন শি জিনপিং ওরা বলেন যে যদিও চীনের শস্যের উৎপাদন বছরের পর বছর সফল হয়েছে, তবু খাদ্য নিরাপত্তার উপর সবসময় সংগত সচেতনতা বজায় রাখা দরকার, বিশেষ করে যদি বছর বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব আবার বিপদসূচক ঘণ্টা বাজিয়েছে। তো
জনাব মোসিফাইজ আহমেদ, তো জিনাদের এইরকম যে শান্তিতে থাকলেও নিরাপদের কথা বিবেচনা করা ভাবনা প্রতি আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই বিষয়টিকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি, এই কারণে যে সবখানেই বলা হয় যে যখন তোমার প্রাচুর্য আছে বা ভালো ফসল যে বছর হয়েছে সে বছর তুমি মনে রাখো যে আগামীতে ভালো ফসল নাও হতে পারে। সুতরাং সতর্ক সবসময়, যখন ভালো থাকবে তখন আমি স্টোর করব, রেখে দিব, যাতে যখন ভালো হবে না তখনকার জন্য আমার প্রস্তুতি। এই জিনিসটা কিন্তু আমার মনে করি যে সব দেশেই এই কথাটাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু সবসময় আমরা মানি না। চীনে হয়তো অনেক প্রচুর খাদ্যশস্য হচ্ছে কিন্তু আফ্রিকার অনেক দেশ আছে যেখানে যথেষ্ট খাদ্যশস্য হচ্ছে না বা বিভিন্ন রকমের মানে তাদের আবহাওয়া খারাপের কারণে খাদ্যশস্যের উৎপাদন অনেক বছর ধরে হয়তো খারাপ হচ্ছে, তখন তাদের সাহায্য দরকার, সেখানে সাহায্য পাঠানো। সবসময় যে খালি সাহায্য গ্র্যান্ট হিসেবে যায় তা না, তারা হয়তো তাদের টাকা পয়সা আছে কিন্তু তাদের খাবার নেই, তারা যাতে কিনে খেতে পারে সেটা তো আরেকজনের কাছ থেকে কিনে খেতে হবে, তো তাদের কাছে যদি থাকে তাহলেই পাবে। সুতরাং আমরা যদি আমাদের সাধ্য মতন উৎপাদন করি এবং সেগুলো সংরক্ষণ করি এবং অপচয় রোধ করি তাহলে সবার জন্যই মঙ্গল, পৃথিবী সারা পৃথিবীতেই মঙ্গল। যে সরকার যে ঘাতক শাস্ত্রে করা আহ্বান জানানোর পর আমিও লক্ষ্য করেছি বাংলাদেশের নানা মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা হয়েছে। তো আরিমুল হক, আপনি তো প্রতিদিন মিডিয়ার যে খবরগুলো পড়েন, আপনি মনে করলেন যে কোন কোন বিষয়ে বাংলাদেশের মিডিয়ার যে লেখাগুলো একদম সঠিক ছিল এবং কোন কোন বিষয়ে তাদের কিছু ভুল ধারণা রয়েছে? কোন কোন মিডিয়া এটা বলার চেষ্টা করা হয়েছে যে যেহেতু তারা এটা জানে না যে এটা 2013 সাল থেকেই এই আন্দোলনটা আসলে চলছে, খাদ্য অপচয় না করার আন্দোলন, প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালেই বলেছেন সেটা প্রথম। কিন্তু তাদের মানে ধারণা যে মেবি এই প্যান্ডামিকের কারণে, লকডাউনের কারণে, চীনে বন্যার কারণে চীনে খাদ্যশস্যের উৎপাদন এবছর খুব কম হবে, ফলে এখন এই খাদ্যশস্যের অপচয় কমানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে একটা ভুল ধারণা। কারণ চীনে গত কয়েক বছর ধরে আপনার বাম্পার ফলন হয়েছে চলতি বছর সহ এবং চীনে খাদ্যশস্যের কোনো সংকট নেই। তা শিখা, তাহলে তুমি আমাদেরকে জানাও এখন চীনে বাজারের সরবরাহ কেমন এবং বনের দাম কি কিছুটা বেড়েছে? বাজারের সব বনের সরবরাহ যথেষ্ট এবং দামও স্থিতিশীল। আমি প্রতিদিন বাজারে যাই, শাক সবজি কিনে নেই, আর আমি দেখেছি যে বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের ফল, তেল সবকিছুই পাওয়া যায় এবং দামও যুক্তিযুক্ত। বিভিন্ন ধরনের জিনিস কেনা যায়, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। ধন্যবাদ, আমি খুব মিস করি চীনে বড় বাজার। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অবশেষে আমি মোসিফাইজ আহমেদ কে একটা সুযোগ দিব, কারণ আমি জানি চীন আপনার দ্বিতীয় দেশের মতো চীনের প্রতি আপনার বিশেষ আবেগ আছে, তার আপনি এক কথায় চীনের প্রতি আপনার অনুভূতির কথা বলেন। চীনকে আমি আমার দ্বিতীয় বাসস্থান হিসেবে মনে করি, কারণ এত লম্বা সময় ওখানে থেকেছি, আমার স্ত্রী সহ আমার পরিবার সহ আমার দুই কন্যা ওখানে জন্মগ্রহণ করেছে, তার ফলে আমার মনে হয় ওটাই আমার বাড়ির একটা অংশ। সুতরাং চীনা জনগণের প্রতি, চীনের প্রতি আমার একটা আলাদা দরদ আছে। আমি চীনের, সেই জন্য চীনের বিভিন্ন বিষয়ে আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করি এবং কোনো কোনো জিনিস যদি আমার দৃষ্টিকটু লাগে বা আমার কাছে যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আমি কিন্তু আমার চীনা বন্ধুদেরকে খুব খোলাখুলিভাবে বলি যে তোমাদের এই জিনিসটা হয়তো ঠিক হচ্ছে না। আমি সুযোগ পেলেই চীনে আবার যাব, আমার দুই আমার কন্যা এবং তার জামাতা, আমাদের জামাতা সে দুজনই ওখানে পড়ালেখা করছে, তো সুতরাং তাদেরকে দেখতে যাওয়াটাও আমাদের একটা বড় কারণ হবে যদি যাই। কিন্তু বড় আরেকটা বড় কারণ হবে আমার বন্ধুদের সাথে নতুন করে পরিচয়গুলোকে ঝালাই করে নেওয়া। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবার চীনে যেতে পারবেন। আপনারা ছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা চীনের খাবার টেবিলের সংস্কার নিয়ে আলোচনা করেছি। আমাদের সঙ্গে ছিলেন চীনের বাংলাদেশ সাবেক রাষ্ট্রদূত মোসিফাইজ আহমেদ, আর চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের আরিমুল হক, আর চেফেফে শিক্ষা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, চীনা জনগণের জীবিকা যে কোনো পর্যায়ে বিকাশ হোক না কেন, কঠোর পরিশ্রম আর সাশ্রয়ের ভালো অভ্যাস কখনো ভুলে যাবে না। এটা হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়া এবং আলো উজ্জ্বলতা সৃষ্টি করা গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। আমার মনে হয় এই কথাটা অন্য দেশে উন্নয়নের জন্য উপকৃত হবে। আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস এই পর্যন্তই। আমি আনন্দী বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.